গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে ব্লগটা স্টার্ট করতে ইচ্ছা ছিল আরো আগে করা, কিন্তু এত ঠান্ডা, নিজের মতো নিজে কাজ করে যাচ্ছিলাম, ক্যামেরাটা আর অন করতে ইচ্ছা করেনি। আজকে শনিবার, এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, হাজবেন্ড খেয়ে চলে গেছে। দাঁড়াও, আমার বাড়িতে একজন এসছে, হরিনাম করছে, তাকে কিছু দিয়ে তারপরে আসছি। এ দেখো আমি ওদিকে রান্না, আজকে একটু ঝামেলা আছে বলে রান্না করতে করতে আমি কাস্তে চলে এসেছি, কেননা বেলার দিকে না রোদ চলে যায়, 12টার মধ্যেই রোদটা কেমন নেভা নেভা হয়ে যায়, শীতের রোদ তো, ওই জন্য ভাবলাম আমি জল গরম যখন করেছি কেচে নিই আগে, ওই জন্য কাস্তে বসেছি। এই দেখো ছেলে মেয়ে ঘুমাচ্ছিল, ওরা ঘুম থেকে উঠলো তখন 9টা বাজে, ওই জন্য আমি এখন এই দেখো 10টা বাজে বিছানাটা আমি তুলছি। আর শীতের বিছানা তুলতেও আলিশি লাগে, দুনিয়ার লেপ কম্বল এইসব তুলতে গিয়ে মাজা ব্যথা একেবারে। তারপরে ভাবলাম রোদ যখন উঠেছে, অনেক কদিন বালিশের রোদ খাওয়ানো হয়নি, ওই জন্য আমি আবার একটু বালিশগুলো রোদে দিয়ে দিলাম। আর রোদটা দেখো খুব সুন্দর উঠেছে। এই দেখো এবার গ্যাসটা মুছে নিচ্ছি, রান্নাবান্না সবই হয়ে গেছে, এখন 12টা বাজে। তার মধ্যে মেয়ে, আমার মেয়ে তোর বলেছি তোমাদের টনসিলের ধাত আছে, ঠান্ডায় সাংঘাতিক অবস্থা হয় ওর, ওই জন্য আমি বললাম মন তোকে মাথায় শ্যাম্পু দিতে হবে না, তুই কলপারে চল বসবি, আমি তোকে মাথায় শ্যাম্পু দিয়ে দেবো। ওই জন্য ও বসলো কলপারে, 12টার জলটা এসছে, ওই মিউনিসিপ্যালিটির জলে ওকে মাথাটা মানে ঘষে দিলাম। তারপরেও বাথরুমে গিয়ে স্নান করে নিল, গরম জল করে দিয়েছিলাম কিন্তু মাথাটা ভালোভাবে আমি ঘষে দিলাম, কারণ কন্ডিশনার দেয়া তারপরে মাথায় শ্যাম্পু দেয়া ও ঠিক হ্যান্ডেল করতে পারবে না শীতে, তখন দেখা যাবে হ্যাঁচো উঠেছে আর থামছে না ওর হ্যাঁচো, ওকে নিয়ে ওইটাই ভয়। আর ছেলে সেই বলছে ও মা তুমি দিয়াকে করিয়ে দিচ্ছ, আমাকেও শ্যাম্পু দিয়ে দেবে। দেখো ওর বড় বড় চুল তো ও চিৎকার করছে, বলছে মা লাগছে, আমি যে স্নান করবি এবার বাথরুমে, স্নান করে চেয়ার নিয়ে বসবো। আজকে সেই রবিবারের মতো চাপটা পড়েছিল, আজ শনিবার তাই কি দুনিয়া সব রোদে দিয়েছি দেখলে না, রোদ দিয়েছি ওগুলো তোলা, জায়গা মতো গুছিয়ে রাখা, তারপরে আবার শীতের সব কিছু কাচলাম, 2-3 বার করে কাচতে হয় আমাকে সকাল থেকে, টুকটাক এই কাজ ও কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো দিয়ে দেখছি হাজবেন্ড আছে, তাড়াতাড়ি চলেছে, আর এসেছে তার কারণ হচ্ছে মেয়ের কম্পিউটার আছে 4:30, এখন 4:30 বাজে, ও গেছে 10 মিনিট হলো 4:30 থেকে কম্পিউটার, একদম 4:30 বাজে এখন। এত ঠান্ডা পড়েছে শোবো কিনা আমি বুঝতে পারছি না, বলছি হ্যাঁ লেপের নিচে ঢুকলে পারি তো, ওরা যে কম্পিউটার থেকে আসবে পাপা বলবে চা দাও চা দাও, আর উঠতে ইচ্ছা করে না, আর একবার শুলে না ব্যথা তো বেড়েছে তো আমার, পা রাখতে ইচ্ছে মানে খেলতে পারবো না সহজে, ওই জন্যই ঘুরে ঘুরে বেড়াচ্ছে না। তার ঘুরে বেড়ানোর থেকে আমার একটু বন্ধুদের সঙ্গে গল্প করে নিই আমি। দাঁড়াও আমার পেঁয়াজ গাছ দাঁড়াও লাগিয়েছি দেখাচ্ছি, দেখো প্রত্যেক বছরই আমি লাগাই কিন্তু এই বাড়ির মাটিটা না একদম ভালো না, কেমন পোকা লেগে লেগে যায়, গাছ হয় না। এই দেখো আমার মেয়ের হাত না খুব ভালো, মেয়ের হাতে সুন্দর গাছ মানে ওঠে, এই জন্য মেয়ে এই যে পেঁয়াজ গাছগুলো লাগিয়েছে। আর এই গাছটা ওর পাপা এনেছিল, পেঁয়াজের শাক ওই স্প্রিং অনিয়ন যেগুলোকে বলে এনেছে, আমি আবার পুঁতে দিয়েছি, এখানে পুঁতেছি, আর এই দেখো এইখানে পুঁতেছি, হবে কি না জানি না। আমার মেয়ে দেখো রসুন গাছ পুঁতেছে, সবে উঠছে, এই দেখো এই যে এই টবের মধ্যেও রসুন আছে, আর এগুলো তো মানি প্ল্যান্ট। এই আর গোলাপ দেখো, এত গোলাপ হয়েছিল হনুমানে এসে গোলাপ খেয়ে, এই সিজনে এত হনুমান আসে এই গোলাপ খেতে, এটা সিজন তো গোলাপের, আর কি বলতো খুব হনুমান আসা। দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা আমার হাজবেন্ড এসেই বলছে একটা কিছু দাও কাস্তে মাস্তে দাও আমি আগে কেটে দিই, আর কেন বলছি তুমি মেরে ফেললা গাছটাকে, কি দেখো এত বছর বয়স গাছটা কিন্তু কি বলতো মরে গেল কেন জানি না, এত বড় বড় পাতা হয়েছিল হঠাৎই দেখছি। আমার হাজবেন্ড বলছে তুমি পাতা ছিঁড়ে ভেঙে ফেলে দাও, ওই জন্য আমি যে না, তাহলে তো আজ 2-2.5 বছর হয়ে গেলো, তাহলে তখন থেকে তো আমি পাতা ভাঙছি, এমন মানে জঙ্গলের মতো পাতাটা হয়ে থাকে, পাতাগুলো হয়ে থাকে, আমি যার জন্য ভেঙে দিয়েছি, এবার আমার নামেই দোষ পড়ছে। বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট দেখো বলছি না, মাটি এত বাজে, ওই যে আমার হাজবেন্ড কী বলে এগুলো বেগুন গাছ পেঁপে গাছ সব কিনে এনে এনে লাগিয়েছে, আর 2-2.5 মাস হয়ে গেলো, দেখো কেমন ঘিরকুটে হয়ে রয়েছে, পোকা খেয়ে নিয়েছে, তাও কত যত্ন করছে কিন্তু ইয়ে মানে বেড়ে উঠছে না। এই দেখো সব, আর পুঁই গাছটাকে তো খুব করে বাঁচাচ্ছি আমি ছোটোর থেকে যত্ন করে করে, জায়গা নেই তো শিউলি গাছের ওপরেই তুলে দিয়েছি, এই যে মুচুরি এসছে আমার, আমার এই কাঁচা মুচুরির চচ্চড়ি খেতে আমার হাজবেন্ড খুব ভালোবাসে, বুঝেছো, এই যে আর আমি আবার পাকা মিচুরি খেতে খুব ভালোবাসি। এই দেখো দেখো আর পাচ্ছি না, কতক্ষণ আর এদিক ওদিক করবো বলো, ঠান্ডার মধ্যে গরমকাল হলে না এদিক ওদিক করে টাইম কাটিয়ে নেওয়া যায়, কিন্তু কী বলতো এমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর এই পাগলটাকে দেখো, কে পাগল বলবো না কি বলবো, না ফুল প্যান্ট পরে না সোয়েটার পরে, অষ্টক্ষণ জল ঘাটতেই আছে, একেবারে নির্বোধ,
এইসব এ দেখো খেলনা নিয়ে খেলছে, হাফ প্যান্ট পরে মেঝের মধ্যে বসেছে। আরাম ভাবি আয় একটু আমার কাছে শো, এই শুলো দেখো লেপটা গায়ে দিয়ে দিয়েছি, ওই জন্য লেপটা গায়ে দিয়ে শুয়ে আছে, এক্ষুনি শুলো হাজারবার ডেকে তারপরে। এর বদরা কবে আসবে কি জানি, ঈশ্বর জানে। দেখো ওই দেখো মারামারি, ওই যে এই যে এসব কী সব কি স্পাইডারম্যান হাইডারম্যান কী সব বলে আমি সব বলতে পারো। ওই দেখো ও জানে, যার জিনিস সে জানে, শুধু মারামারি বাঁধা, এগুলো হাতে নেবে একটার সময় একটা মারামারি বাঁধাবে। আমি একটু শুয়ে পড়লাম, আমি যে যা হয় হবে, আমি একটু শুই, একবার এদিকে যাচ্ছি, একবার এই ঘর বলতে দুখানা, একবার এ ঘরে ঢুকছি, একবার ওখানে ওখানে দিয়ে খানিকক্ষণ ওখানে দাঁড়াচ্ছি, আমি দূর নিকুচি করেছি, এইভাবে সময় কাটে, শুয়ে পড়ি। আর কী বলো তো, আমার না টিভি বা সিরিয়াল আমার এসব একদম দেখার নেশা নেই, শুধু নেশা আছে একটু খবরের। আমার হাজবেন্ড যখন খবর শোনে আমিও তখন খবর শুনি, আমার কোনো সিরিয়াল সিনেমা কিচ্ছু দেখা মানে দেখার নেশা নেই। শুয়েছি, এখন একটু ফোনটা ঘাঁটবো, দেখি ফেসবুকটা ঘাঁটবো একটু। এ দেখো আটা মাখছি, আমার কর্তা মশাই হুকুম দিল কাল রবিবার সকালবেলায় উনি রুটি খাবে, বুঝছো, তাই বলছে কালকে সকালে রুটি করবা। হ্যাঁ রুটি খাবো কালকে সকালে, আর ভাত খাবো না, ও তো ভাত পাগল। আমি রবিবারে রাতের ভাত বা মানে টুক করে ওর জন্য একটু প্রেশারে করে করে দিই, বা দুপুরবেলায় বেশি ভাত করলাম সেটা থাকলো রেখে দিই, দিয়ে গরম করে দিয়ে দিই। ও ভাত ছাড়া কিছুই বোঝে না, তা কালকে বলছে যে সকালবেলায় রুটি খাবে। হ্যাঁ না সকালবেলায়, কালকে রবিবার, আমার তো খুব চাপের ব্যাপার, ওই জন্য ভাবলাম কালকে আমার মেয়ের কম্পিউটার পরীক্ষা আছে জানো তো, ওই জন্য ভাবলাম একবারে আটাটা মাখি। আটাটা মাখা থাকলে না হেডেক থাকে না, ফ্রিজের মধ্যে লেচি কেটে রেখে দেবো, বলার সঙ্গে সঙ্গে ঠিক 8টায় খাবে, 8:30 খাবে, 7:30 খাবে, বলার সঙ্গে সঙ্গে রুটিটা করে দেবো। দেখো মাখতে গিয়ে না হাঁপিয়ে গেছি, আটা মাখতে গিয়ে এতটা মেখে ফেললাম। ভাবলাম সকালবেলা যা হবে হবে, সকালবেলা ছখানা রুটি করব, ছখানা থেকে সাতখানা, হাজবেন্ড যদি তিনখানা খায় তাহলে মোট সাতখানা করব। জিজ্ঞাসা করে নেবো আগে যে কটা খাবার, আমি দুটো মেয়ে, দুটো মেয়ে দিয়ে দুটো কি দেড়খানাও খেতে পারে মেয়ে, মেয়ের মন না মতি। আর রাতের বেলাও রুটির আটাটা একবারে মানে কাল রবিবার আটাটাও একবারে বেশি করে মেখে রাখলাম, আমার একটু ঝামেলা আছে বুঝেছো তো। আর কি বলো তো, এই কড়াইয়ে আটা মাখলেন, আমি এর আগেও বলেছি এখনও বলছি, খুব তাড়াতাড়ি মানে চটজল মানে জলদি মানে আটাটা জড়ানো হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর মানে আটাটা যে কি মশকানো বলে, তো আমি তো মশকানোই বলি বা বাংলা কথায় চটকানো বলে, এত সুন্দর তাড়াতাড়ি মাখা হয়ে যায় না হাত ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা আবার এই মানে কথাটা ফলো করবে, যদি কেউ কারোর মনে লেগে থাকে যে দেখি তো দিদি সত্যি কথাটা বললো না মানে মিথ্যে কথা বললো, তোমরা নিজেরা তখন বুঝতে পারবে। একেবারে নিমিষের মধ্যে আটা মাখা হয়ে যায়, আর আটা চটকাতে খুব সুবিধা হয়, আমি থালে মালে আটা মাখতে পারি না একদম। দেখো এক ভাগে আটা মেখে উঠলাম, একটু ফ্রিজের মধ্যে রেখে এলাম আটার লেচিগুলো, এটা আবার একটু ময়দা মাখছি, কী করবো বলো তো। আজকে শনিবার, কিন্তু আজকে আর শনিবার মানা হয়নি, কেন বললাম না কালকে আমার ছোটো নদের বাড়ি থেকে মাছ ফাছ দিয়েছিলো, সেগুলো ছিল, ওগুলো ওরা খেয়েছে না, তাহলে আজকে শনিবার যখন মানা হলো না, কালকে আবার রবিবার, কালকে আবার মাংস আনবে, ওই জন্য যে সলিড পিসগুলো ছিল চিকেনের ওই দিয়ে ভাবলাম একটু চিকেন মোমো করে দেবো, ভেজ মোমো না এরা খেতে চায় না, ওই জন্য চিকেন মোমো করবো বলে এই যে ডোটা মাখছি। এ দেখো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, চারিদিকে এত ব্যস্ত আমি, এ দেখো মোমো করলাম, ওর পাপা আর মেয়ে মোমো খাবে, আর ছেলে আর আমি এই যে লুচি খাবো, 5টা লুচি ভেজেছি, আমি 3টে খাবো আর ছেলে 2টো খাবে, চিকেন মোমো করলাম। এই দেখো আর চাটনিও করে রেখেছি, আবার কি বলে ধনে পাতার চাটনি, তারপর টমেটো চাটনি সবই করে রেখেছি। এ দেখো এটা টমেটোর চাটনিটা করেছি, আর এইখানে ধনে পাতার চাটনিটা করেছি। এই দেখো যে জানি না খেতে কেমন হয়েছে, ওরা খাবে ওরা বুঝবে, যদি ভেজ হতো তাহলে নয় আমি একটু খেতাম। এটা ধনে পাতার চাটনি, এবার ওদের পাপা মেয়েকে দুজনাকেই দিয়ে দেবো। আর কি বলো তো, আমার সন্ধেবেলা থেকে না এমন সেই আমার তো ফ্যাটি লিভার এমন যন্ত্রণা উঠেছিল, কুন কুন করে বিকেল থেকে ব্যথা করছিল, আমি অত পাত্তা দিইনি। দিয়ে আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে এলো কম্পিউটার থেকে, দিয়ে বলছে যে ইয়ে করো তাড়াতাড়ি, ওঠো 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 ওঠো। আমি যে কেন এখন উঠবো না, আমি 10-15 মিনিট হয়েছে কি 8 ঘন্টা হয়েছে আমি শুয়েছি, আমি এখন উঠবোই না। দিয়ে বলছে কি না না আমাকে বড় গ্লাসের এক গ্লাস দাও, হ্যাঁ এমন নেশা উঠেছে, এমন নেশা, চিন্তা করো কি আর বলবো নেশার কথা।
মানে কালকে রবিবার বাড়ি থাকবে তো? কালকে খুব কম করে হয়তো 7-8 বার চা খাবেও, একটু 1 কাপ চা যদি করে খাই কি হয়েছে বলো? বলছে কি এরপরে তো তুমি আমাকে বলবা রান্নাটাও করে খাও, আমি ওইটা কোনোদিনও বলবো না। হচ্ছে আমারও তো শখ হয় বলো তো, সেই কবে আমি বাড়ি যাই তবে মা আমাকে সব একটু চা করে দেয় বা মা আমাকে খেতে দেয়, আমার একটু শখ হয় না যে কেউ আমাকে একটু চা করে দিক। দিয়ে বলছি ওসব জানি না, তুমি তাড়াতাড়ি ওঠো ওঠো। দিয়ে আমি উঠছি না বলে এমন লোক, মানে এমন চায়ের নেশা ওর উঠেছে, মানে কাউকে মানছে না। আর আমি কি বলতো, বাইরের জামা কাপড়টা খুব মানি, বাইরের জামা কাপড় পরে আমি খাটে বসতে দিই না, সোফায় বসতে দিই না, একদম ফ্রেশ হয়ে, কেন বিছানাটা পবিত্র জিনিস, ওখানেই তো দিনের সব মানে দিনের ক্লান্তিটা তো ওখানেই মানে দূর করা হয়, ওই জন্য আমি বিছানাটাকে মানে খুব সাংঘাতিকভাবে আমি বিছানাটাকে মানি। যার জন্য এবার এমন বদমাইশ লোক দেখো, আমি শুয়ে আছি, ও কি করেছে ওর শার্টটা খুলেছে, বাইরের জামাটা খুলে আমার গায়ে এরম করে মানে ছুঁড়ে দিতে গিয়েছে, জানে যে এটা করলেই আমি তড়াক করে লাফ দিয়ে উঠবো আর খাটের মধ্যে ঠেকাতে গিয়েছে, আর এইভাবে বলছে খাটেও দিলাম তোমার গায়েও দিলাম, এরম করে ছুঁড়ে দিচ্ছে আমার গায়ে। আর আমি এবার তড়াক করে লাফ দিয়ে উঠেছি, বলছে 17:45 এখন, দেখি তুমি কখন চা দাও। মানে নেশায় ও কি করবে ও নিজেই বুঝতে পারছে না, এমন নেশা উঠেছে। অন্য কিছু নেশা হলে না তাও এক কথা, চায়ের নেশায় লজ্জার কথা, বিড়িও খায় না, সিগারেটও খায় না, গ্লাসও না, কিন্তু চায়ের নেশা মারাত্মক, ঘুরবে ফিরবে আর চা করো চা করো। এক মানে যদি করে খায় বলো, লোকের হাজবেন্ডরা করে না একটু চা, আমি যদি খুব আমি তো বিছানায় মানে পড়ার আমি মেয়েই না। যদি কোনোদিনও তোমরা ব্লগিংয়ে দেখতে পাও যে আমার বিছানা থেকে নামার ক্ষমতা নেই বা নামিনি, সেদিনকে জানবা আমি সত্যি প্রচণ্ড সাংঘাতিক অসুস্থ, আমি পা ফেলার মানে পরিস্থিতি নেই ওই জন্য বিছানায়। আমার মাও এই কথাটা বলে যে শোনা অত সহজে তো কাত হবে না, ও যতক্ষণ ও পারবে ও ততক্ষণ ও করে নেবে, কিন্তু যেদিনকে শোনা পারবে না বিছানায় শুয়ে থাকবে মনে হবে যে ও মানে ওর আর কোনো ক্ষমতাই নেই কোনোভাবে। দিয়ে সেই উঠলাম, উঠে ওকে চা করে দিলাম, বড় গ্লাসের কোথায় পাবো বড় গ্লাস, ওর কাপে ওকে চা দিয়েছি। কি নেশা চিন্তা করো, নেশায় কি করবে ও ঠিক করতে পারছে না, মানুষের মানে গেঁজা বলো তারপরে জল বলো এসবের নেশায় মানুষ মুশগুল হয়ে কি করে মাথা ঠিক থাকে না, চায়ের নেশায় শার্ট খুলে ও ফেলে দিচ্ছে খাটের ওপরে। যাই হোক এবার খেতে দিই, অনেকক্ষণ ধরে কি গো কি গো বলছে, আর আমার মানে এত কষ্টের কপাল দেখলে না, রাত দুপুরে তখন 9 বাজে আলুগুলো যখন আমি ধুতে গেছি, এবার আলু ছিল না, আলু ছিল না বলতে 4-5টা ছিল, তা বলো থাকবে আমি পাড়ার দোকান থেকে নিয়ে আসছি, বাজারে কখন যাবো আবার তুমি সকালবেলা উঠেই খ্যাক খ্যাক করবা। যে পাড়ার দোকান থেকে আলুটা নিয়ে এসে দিলাম, নতুন আলু কি বলো তো আমি রান্নাঘরে ধুই না, নতুন আলু ওই খোসাগুলো না সিঙ্কের মুখে আটকে গিয়ে না জলটা বেঁধে যায়, আমার এরকম ভোগান্তি অনেক কবার হয়েছে, ওই জন্য বাবা আমি অ্যালার্ট থাকি, নতুন আলু হলেই আমি এখানে ধুই না, তার জন্যই বাইরে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গিয়ে আমি ধুয়ে নিয়ে এলাম আলুগুলো। অন্ধকারেও মানে তালা দেওয়া হয়ে যায় তোমার দুপুরবেলাতেই, তালা খুলে আলুগুলো ধুতে গেলাম। তাহলে আজকে এবার মোমোগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, তাহলে আজকে এখানেই আসছি, টাটা বাই বাই, সুস্থ থেকো ভালো থেকো, গুড নাইট।